ফের বন্যার আশঙ্কা পদ্মাবাড়ে। এবার কাঠগড়ায় সেই ভারতই, বাংলাদেশের দাবি। বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে পড়শি দেশ। ফলে বাংলাদেশে একদিনে 11 লাখ কিউসেক জল ঢুকবে এমনটাই আশঙ্কা। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই দেখা যাবে মহাপ্লাবন। বেঞ্জির বন্যায় এখন বানভাসী বাংলাদেশ। পরিস্থিতি এখনও সামাল দেওয়া যায়নি। ফের নতুন করে কি প্লাবিত হবে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ি ও মানিকগঞ্জের মতো জেলাগুলি? চাপাই নবাবগঞ্জের জল উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বলেছে, বিভিন্ন গণমাধ্যমে দেখলাম ফারাক্কা বাঁধের মোট 109টি গেট খুলে দেওয়া হয়েছে। এইভাবে হঠাৎ করেই এত গেট খুলে দিলে এই অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের নদনদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন বলেছেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক। এর ফলে দেশের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ি, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে হাতে আর মাত্র কয়েকটা ঘণ্টা, তারপরেই শুরু হয়ে যাবে প্লাবন, ডুবে যাবে বাংলাদেশের একাংশ। পরিস্থিতি পর্যবেক্ষণে নজর রাখছে ফারাক্কার বাঁধ কর্তৃপক্ষ। জেনারেল ম্যানেজার আরদেশ পাণ্ডে বলেছেন, খুব অল্প সময়ে যেভাবে জলের চাপ বেড়ে গিয়েছে তাতে সবগটি গেট খুলে দিলে বাঁধের উপরে চাপ পড়ত, বড় ক্ষতি হতে পারত। তিনি জানান, আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউনস্ট্রিমে 11 লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে জলের চাপ বেড়েছে। তবে স্বস্তির কথা, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বন্যায় 11টি জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 55 লাখেরও বেশি মানুষ। আবার যদি ফারাক্কা থেকে এই জল বাংলাদেশে ঢুকে যায় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, গোটা বাংলাদেশ ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। মহাপ্লাবন দেখা যাবে বাংলাদেশে, করুণ পরিস্থিতি হবে তাদের। তবে সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে, বাংলাদেশের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। এখন থেকেই তারা যদি সতর্ক না হয়, প্রস্তুতি না হয়, তাহলে হয়তো মহাবিপদ ধেয়ে আসবে বাংলাদেশিদের জন্য, এমনটাই কিন্তু খবর। তো এই নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, এবং এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।